খেলাপি ঋণ পূর্ণ তফসিলের ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পরিষদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে আর্থিক খাতে গতিশীলতা ও স্বচ্ছতা আসবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। সোমবার প্রজ্ঞাপন জারি করে নতুন নীতিমালা প্রকাশের পর সমালোচনার মুখে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত ব্যাখ্যা দেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। নতুন নীতিমালা অনুযায়ী মাত্র 2.5 থেকে 4.5% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ পূর্ণ তফসিল করার সুযোগ রাখা হয়েছে। আগে এর জন্য দিতে হতো 10 থেকে 30%। এভাবে পূর্ণ তফসিল করে ঋণ পরিশোধে খেলাপি ঋণ গ্রহীতা সময় পাবেন 5 থেকে 8 বছর। আগে এর জন্য সর্বোচ্চ 2 বছরের সময় দেওয়া হতো। বাড়তি সুবিধা হিসেবে নতুন করে ঋণও পাবেন খেলাপি ঋণ গ্রহীতা। আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণীকৃত ঋণ সুষ্ঠু ব্যবস্থাপনার যুক্তি দেখিয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের জন্য এসব সুবিধা ঘোষণা করে মাস্টার সার্কুলার জারি করে। এতে খেলাপি ঋণ আদায়ে কি কি সুবিধা দেয়া হবে তা নির্ধারণের পুরো ক্ষমতা ব্যাংকের পরিচালনা পরিষদকে দেয়া হয়েছে। তবে জালিয়াতি ও অনিয়ম প্রতারণার মাধ্যমে নেওয়া ঋণ ও সুবিধার আয়তার নিয়মিত করা যাবে না বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন খালি ব্যাংকে দায়ী করব না, এখন কিন্তু আমাদের দায়ী করব ব্যক্তি পর্যায়ে, আমাদের দায়ী হয়ে যাবে যে লোনটা ডিসবার্সমেন্ট করবে অথবা যে লোক স্যাংশন দেওয়ার সাথে যে সমস্ত, আমরা কিন্তু সব বলে দিচ্ছি যে তাদের বোর্ড সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কি কারণে তাদের ডাউন পেমেন্ট দিচ্ছে এই সব কিছু কিন্তু বোর্ডের দায়ভারের উপরে চলে যাচ্ছে। সুতরাং তখন এই একটা লোন যদি ক্লাসিফাই হয়ে যায় বা যখন যদি সে যদি আবার পুনরায় রিসিডিউনের প্রয়োজন হয় তখন কিন্তু বোর্ডের ভিতরেও দায় দায়িত্ব চলে আসছে। এই জন্য আমরা আশা করছি যে এই সার্কুলার মাধ্যমে তাদের যেহেতু স্বাধীনতা দেওয়া হচ্ছে, তারা আমাদের ঋণের ক্লাসিফিকেশন আরও কমবে।